হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মাই টেকনোলজি স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এসআইরানা আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন রিভিউ করতে যাচ্ছি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা জাস্ট মুখে বললেই লেখা হয়ে যাবে, আপনাদের কষ্ট করে লিখতে হবে না, তো এবং সম্পূর্ণ বাংলাতে। তো জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তো মূল টিউটোরিয়ালে চলে যাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই নিচ থেকে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদের এই কাজটি করার জন্য অ্যাপ্লিকেশনটির ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই সেই অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, দেন এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন। তো বন্ধুরা, অ্যাপসটি ওপেন করার পর এখানে দুইটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে, একটি একটি এখানে দেখতে পাচ্ছেন যে স্পেস টু টেক্সট, আর এখানে হচ্ছে টেক্সট টু স্পেস। আপনি যদি এখানে লেখাটা এখানে লেখেন, সেক্ষেত্রে এটা আপনাকে পড়ে শোনানো হবে, এবং এখানে যদি আপনি জাস্ট মুখ থেকে বলেন সেক্ষেত্রে লেখা হয়ে যাবে। তো আমি এখন আপনাকে এখানে দেখাচ্ছি। প্রথমে এখানে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনি এখানে মুখ থেকে লেখার জন্য আপনি এখানে যে এই মাউস আইকনটি আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এখানে কিন্তু লেখা হয়ে গেছে, আমি মুখ থেকে বলেছি এবং লেখা হয়ে গেছে। এবার যদি আপনি চান এখান থেকে এই লেখাটিকে খুব সহজে যে কোনো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে আপনি সেন্ড করতে পারবেন, আপনি চাইলে এই শেয়ার অপশনে যদি ক্লিক করে দেন, তাহলে এখান থেকে শেয়ারে ক্লিক করে দিলে এখান থেকে আপনি যে কোনো মাধ্যমে ফেসবুক, ইমো, যে কোনো মেসেঞ্জারে এটা সেন্ড করতে পারবেন। যেমন আমি ইমোতে আপনাদের সেন্ড করে দেখাচ্ছি, ইমোতে ক্লিক করে দিব, দেন এখান থেকে একটি যে কোনো নাম্বার এখানে সিলেক্ট করবেন যাকে পাঠাতে চান, দেন এখান থেকে সেন্ড লেখাতে ক্লিক করবেন। তো এখানে সেন্ডে ক্লিক করলে কিন্তু এটা চলে গেছে। এছাড়া আপনি চাইলে এখান থেকে কপি অপশন আছে, কপিতে ক্লিক করেন এবং এটি কপি করে আপনি যে কোনো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে ব্যবহার করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে আমার একটি গ্রুপে, ফেসবুক গ্রুপে শেয়ার করে দেখাচ্ছি। তো এখান থেকে জাস্ট আপনি এখানে রাইট অপশনে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে এবার লং প্রেস করুন, এখানে লং প্রেস করে চেপে ধরুন। তো এখান থেকে আমি লং প্রেস করছি, লং প্রেস করে এখানে পেস্টে ক্লিক করে দিন, দেন দেখুন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। তো এবার যদি আপনি চাইলে এখান থেকে পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করেও দিতে পারেন, দেন এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন। খুব সহজে এখান থেকে আপনাকে আর কষ্ট করে লিখতে হবে না, এখান থেকে আপনি চাইলে এখন থেকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব ইজিভাবে মুখ থেকে বলে, আবার এখান থেকে টাইপ করে লাগবে না, মুখ থেকে বলে শেয়ার করতে পারবেন এবং এখান থেকে কপিতে ক্লিক করে এটি আপনি যে কোনো মাধ্যমে প্রচার করতে পারবেন। তো আবার নেক্সট আবার টাইপিং করার জন্য আবার এই ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, দেন এটা যখন চলে যাবে এবার আপনার মাউস অপশনে ক্লিক করে দিন। মাউস অপশনে ক্লিক করে দিলে হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো এবার দেখতে পাবেন খুব সহজেই কিন্তু এখানে লেখাটি হয়ে গেছে। এবার আপনি চাইলে শেয়ার অপশনে ক্লিক করে আবারও শেয়ার করতে পারেন অথবা কপি করে এটি শেয়ার করতে পারেন। তো চমৎকার একটি অ্যাপ্লিকেশন, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। তো আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।